গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মালিকের বাড়ির আশপাশের 30টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে শ্রমিক অসন্তোষে ইন্ধনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের পোড়াবাড়ির চিত্র। বেতন ভাতার দাবিতে মালিকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা টানা দ্বিতীয় দিনের মতো অবরোধ করায় মহাসড়কে অচল অবস্থা। শনিবার সকাল 9:30 শুরু হওয়া শ্রমিক আন্দোলন রাত পেরিয়ে গড়িয়েছে রবিবারে। রাজধানীর গালাগোয়া ব্যস্ততম এই সড়কটিতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হওয়ায় যানবাহনের দীর্ঘ সারি, চলাচলকারীদের দুর্ভোগ তাই চরমে। রাতের 2টা থেকে জামা পড়ছি, এখন এই পর্যন্ত আমি আছি। কষ্ট হইলে আমি জানি না তো যে এই অবস্থা, জানলে তাহলে তো বাসাতে বাইরে দিতাম না। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে জানান শ্রমিকরা। যতক্ষণ পর্যন্ত না এই বকেয়া বেতন পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত না আমাদের। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিএনজেড গ্রুপের আশপাশের 30টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা ট্রাফিক বিভাগের। তাদের একটাই কথা যে আমরা বেতন না পাওয়া পর্যন্ত আমরা হাইওয়ে রোড ছাড়বো না। এই ধারাবাহিকতায় বুকরা বাইপাস চৌরাস্তার এদিকে যে কয়েকটা ফ্যাক্টরি আছে, প্রায় 25-30টা ফ্যাক্টরি আছে, এখন ওরা ছুটি দিয়ে দিচ্ছে। ময়মনসিংহ থেকে বা টাঙ্গাইল থেকে এদিকে যে গাড়িগুলো আসে সেগুলো আমরা ভোগড়া থেকে ডাইভার্শন দিচ্ছি, ঢাকা বাইপাস হয়ে সে কাঞ্চন বিলবো দিকে 300 ফিট দিয়ে যেতে পারে। এদিকে সচিবালয়ে সরকার, শ্রমিক ও মালিকদের ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রম সচিব জানান, 18 থেকে 19টি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে, সেগুলো সমাধানের চেষ্টা চলছে। অনেকে মালিক হলো মারা গেছে, তাদের ওয়ারিশটা চালাতে পারছে না, 3 বছর ধরে ফ্যাক্টরি বন্ধ। এখন সেরকম আমি অনেকগুলো ফ্যাক্টরির কথা জানি, তাদেরকে কিন্তু আমরা একদম অর্থ মন্ত্রণালয় থেকে সাপোর্ট দিচ্ছি। এ সময় শ্রম উপদেষ্টা জানান, অসন্তোষে ইন্ধনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি শ্রম আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানান তিনি। যেখানে গুজব ছড়িয়ে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে সেখানে খুব কঠোরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্ট করতে হয়েছে। সলিউশন করার চেষ্টা করতেছি, সলভ করার চেষ্টা করতেছি এবং সলভ হচ্ছে গ্র্যাজুয়ালি। পরিস্থিতি যাই হোক না কেন, এর প্রভাব যেন মহাসড়কে না পড়ে এমন দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।